কোরবান আপনি করবেন আপনাকে মাসালা জেনে মাসালা মানতে হবে তো কোরবানির পশু যারা কিনতে যাবেন তাদেরকে মাথায় রাখতে হবে কিছু কিছু পশু দিয়ে কোরবান করা যায় নাই এই জন্য আল্লাহর হাবিব বলছেন তোমরা যখন পশু খরিদ করবে হজরত আলী বলেন আমার আনারসুল্লাহ সাল্লাহিসাল্লাম আর নাস্তা শরীফ আলা আইন আওয়াল আমরা পশু কিনতে গেলে যেন চোখের দিকে ভালো করে তাকাই আমরা যেন কান ভালো করে দেখি কারণ কান কাটা প্রাণী দিয়ে কোরবান করা জায়েজ নেই যদি অন্ধ হয় অন্ধ প্রাণী দিয়ে কোরবান করা জায়েজ নাই সিং একবারে মূল থেকে উপরে গেছে এমন প্রাণী দিয়ে কোরবান করা জায়েজ নেই চারটা পায়ের মাঝে একটা পা নেংরা এমন নেংরা যে সে যেখানে জবাই করবে সেখানে হেঁটে যেতে পারে না এটা দিয়েও জবাই করা জায়েজ নেই এমন জীর্ণ শীর্ণ মনে হয় যেন হাত দিন মজ্জাগুলো শুকিয়ে গেছে এটাকে নাই এবং যদি ওঠ হয় তার বয়স পাঁচ বছরের কম হলে জবাই করা জায়েজ নাই। যদি গরু হয় দুই বছরের কম বয়স হলে জবাই করা জায়েজ নাই এখন এমন কিছু গরু আছে যেগুলো অল্পতে মোটা তাজা হয়ে যায় অস্ট্রেলিয়ান কিছু গাবি আছে অন্য অন্য জাতের কিছু গরু আছে এক দেড় বছরের বাচ্চাই দেখবেন যে আপনার সে বড় হয়ে গেছে আপনি তার পিঠ ছুঁতে পারছেন না তা আপনি বড় দেখলে হবে না আপনাকে নিশ্চিত হওয়া লাগবে তার বয়স দু বছর হয়েছে কি না রাসুল মুসিন্না মুসিন্না সারা জবে করো না নিষেধ এখন দুই বছর হয়েছে বুঝবেন কেমনে অভিজ্ঞতার ব্যাপার যারা অভিজ্ঞ তাদের থেকে শুনে নেবেন কারণ কিছু দাঁত আছে যেগুলো দেখলে বোঝা যায় যে তার দাঁত করছে কিনা বয়স হলে দাঁত পড়বে ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো মাথায় রেখে ছাগলের ব্যাপারে বা সালা হলো এক বছরের নিচে হতে পারবে না তবে যদি বেড়া অথবা দুম্বা হয় তাহলে ছয় মাস বয়স কিন্তু দেখতে মনে হয় এক বছর বেড়া অথবা দুম্বার ক্ষেত্রে ছয় মাস হলেও কোরবান করা যায় আছে কিন্তু ছাগলের ক্ষেত্রে এক বছরের নিচে হতে পারবে না